প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিতের যে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেখানে আমরা সবাই জানি মোট তিনটি সেশন বা কাজ রয়েছে, সংখ্যার পাসওয়ার্ডের পাজেল, আমাদের প্রশ্ন, আমাদের উত্তর এবং সূত্রের জন্য মডেল তৈরি করা। তো আজকে আমি বেসিক্যালি কাজ নাম্বার এক যেটি সেটি হচ্ছে দেখাবো একই মডেল ব্যবহার করে কিভাবে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড তৈরি করতে পারো, সেটি আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করব। এবং তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কোনোভাবেই নির্দেশিকায় যে মডেলটি রয়েছে এবং বইয়ে যে মডেলটি সলভ করে দেওয়া রয়েছে সেটি করলে কোনোভাবেই হবে না, তোমাদের ভিন্ন মডেল তৈরি করতে হবে এবং ভিন্ন পাসওয়ার্ড যাতে তৈরি হয় সেরকম মডেল তোমাদের তৈরি করতে হবে। আর এই কাজটি তোমরা কিভাবে করতে পারো যে একই মডেল ব্যবহার করে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড কিভাবে তৈরি হতে পারে সেটা আমি ব্যাখ্যা করবো। তাই আমি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে জানি মোট তিনটি সেশন বা কাজের মধ্যে এক নম্বর কাজের জন্য সময় বরাদ্দ থাকবে 40 মিনিট, কাজটি করতে হবে জোড়ায়। তাহলে কিভাবে জোড়াই করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চূড়ান্ত মূল্যায়নের দিনে প্রত্যেকটি শিক্ষার্থী স্কুলে আসার আগে যেটি করবে সেটি হচ্ছে পোস্টারে এরকম একটি পাসওয়ার্ডের পাজেল খুব সুন্দর করে কালার করে তৈরি করে নিয়ে আসবে বাসা থেকে। তারপর কি করবে, শিক্ষক বাড়ি থেকে প্রস্তুত করা মডেলটি বা পোস্টারটি দুজন শিক্ষার্থী পরস্পরের সঙ্গে বিনিময় করতে বলবেন। তার মানে একজন শিক্ষার্থী বাসা থেকে যেটি তৈরি করে নিয়ে আসছে সেটি অপরজনকে দিবে, আর আরেকজনের তৈরি করা মডেলটি আরেকজনকে দিবে। তার মানে তোমরা বন্ধু তৈরি করা মডেলটি বা পাজেলটি তোমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করতে হবে, সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ এবং সূচকের সূচক এগুলো ব্যবহার করে পাজেলটি সমাধান করবে এবং তা উপস্থাপন করতে হবে তোমাদেরকে। আর এই কাজটি করার জন্য 40 মিনিট তোমাদের সময় বরাদ্দ থাকবে। তাহলে চলো আমরা এবার দেখে নিই যে কিভাবে তোমরা একই মডেল ব্যবহার করে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড তৈরি করতে পারো সেটা আমরা একটু দেখবো। তার আগে একটি কথা বলে নিই, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মোট 10টি মডেল আমি দেখাবো এবং আমি আজকের ভিডিওতে 10টি মডেল আমি তৈরি করে নিয়ে আসছি। যে দেখতে পাচ্ছ নিচের যে শেপগুলি রয়েছে শেপের অবস্থান পরিবর্তন করে কিভাবে তোমরা ভিন্ন ভিন্ন মডেল তৈরি করতে পারো এটি সহজে বুঝতে পারছো। কারণ ভিন্ন মডেল তৈরি হলে শেপের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে যোগ বিয়োগ গুণের মাধ্যমে ফলাফল কিন্তু ভিন্ন ফলাফল আসবে, আর ভিন্ন ফলাফল আসলে কিন্তু পাসওয়ার্ড ভিন্ন পাসওয়ার্ড তৈরি হবে। আর এখানে আরেকটা জিনিস আমি গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের যদি ফলাফল 3 সংখ্যারও আসে তাহলে সামনে একটি শূন্য দিয়ে 4 সংখ্যার পিন বা পাসওয়ার্ডটি তোমরা সাধারণত ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে কার্ড ব্যবহার করা হয় ডেবিট বা ক্রেডিট কার্ড, এখানে কিন্তু পিন সাধারণত 4 সংখ্যার হয়ে থাকে। তাই যদি 4 সংখ্যার পরে যদি কোনো দশমিক আসে বা 3 সংখ্যার পরে যদি কোনো দশমিক আসে, দশমিকের পরের সংখ্যা পাসওয়ার্ডে ব্যবহার হয় না। কারণ আমরা জানি যে পাসওয়ার্ড সবসময় পূর্ণ সংখ্যা হয়ে থাকে, এই জন্য তোমরা 4 সংখ্যা হোক অথবা 3 সংখ্যা হোক অথবা দশমিকের পরে কোনো সংখ্যা থাকুক না কেন, তোমরা কিন্তু 4 সংখ্যায় পিনটি লিখবে। 3 সংখ্যায় যদি আসে বা 2 সংখ্যায় আসে সামনে 2টি শূন্য দিবে, 3 সংখ্যা আসে সামনে 1টি শূন্য দিয়ে 4 সংখ্যার পাসওয়ার্ডটি তোমরা পূর্ণ করবে। তাহলে আমরা প্রথম যে মডেল সেটি আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখে নিই যে কিভাবে সংখ্যার পাসওয়ার্ডের মডেলটি সলভ করা যায়। তো প্রথম যে ঘটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে 8^3 / 8/2 এটি রয়েছে। ভাগের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার সাধারণত বিয়োগ হয়ে থাকে, তাহলে 8/3 - 2 তার মানে 8/1, আর 8/1 মানে এখানে 8 হবে। এরপরে যে ফাঁকা ঘটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 2/3 × 2² আর গুণের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ারটি যোগ হয়, তাহলে 2/5 হবে, আর 2/5 মানে আমরা জানি হচ্ছে 32 বা 32। এরপরে যে ঘটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 5/0 / 5² তো 5/0 মানে 1/5² মানে 25, তাহলে 1/25 মানে হয় বেসিক্যালি 0.04। এরপরে যে ঘটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি 3/7 / 3/3, তার ভাগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে যেটি হবে সেটি হচ্ছে 3/4, আর 3/4 মানে হচ্ছে 3 × 3 × 3 × 3 × 3 মানে 3 × 9 = 27, 3 × 7 = 81। এরপরে যে ঘটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি সূচকের সূচক 2² এর পাওয়ার হচ্ছে কিউব, এক্ষেত্রে এই পাওয়ার দুটি গুণ হবে, তাহলে 3 × 2 = 6 হবে, 2/6, আর 2/6 মানে আমরা জানি হচ্ছে 64, মানে 2 6 বার গুণ করলে 64 হবে। এরপরে যে লাস্ট ঘটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি 4/2 × 4/2 মানে 4² × 4² তার মানে হবে 4/4 মানে 4 4 বার গুণ 4 × 4 × 4 × 4, তাহলে যেটি হয় সেটি হচ্ছে 256, 256। এরপর আমাদের দেখতে হবে এখান থেকে কত পিন জেনারেট হয় সেটি আমাদের দেখতে হবে। তাহলে এখানে যোগ গুণ এবং বিয়োগ আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের যে হলুদ কালার যে বৃত্ত সেখানে কত রয়েছে 32, আমরা এখানে লিখে দিব। এরপরে ব্লু কালারের ত্রিভুজে রয়েছে 8, এটা আমরা এখানে লিখব। এরপরে হচ্ছে এই যে এই কালারের রম্বসে যেটি রয়েছে সেটি হচ্ছে 81, এরপরে ত্রিভুজে রয়েছে 256, এরপরে অরেঞ্জ কালারের যেটি বৃত্ত সেখানে রয়েছে 0.04, এরপরে যে রম্বসটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি রম্বসে 64। এরপর আমরা যোগ বিয়োগ এবং গুণ করে দেখব যে আমাদের ফলাফল কত আসে। তো বেসিক্যালি প্রথমে গুণের কাজটি করতে হবে আমাদের, 8 × 8 = 81, তাহলে 8 × 81 করলে যেটি হয় সেটি হচ্ছে 648, এর সাথে যদি যোগ করি 32 + 256 + 64 বিয়োগ 0.04, তাহলে বেসিক্যালি যে ফলাফলটি আসে সেটি হচ্ছে 999.96। আমরা জানি পিন এবং পাসওয়ার্ড সাধারণত ফ্র্যাকশন বা ভগ্নাংশ হয় না বা দশমিক হয় না, আমাদের পূর্ণ সংখ্যা লিখতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যা 999 এসেছে, তাহলে তার মানে 3 সংখ্যার ফলাফল এসেছে, আর পিন সাধারণত যেহেতু 4 সংখ্যার হয়ে থাকে তাহলে আমাদের সামনে একটি 0 দিয়ে 0999, এইটি হবে আমাদের আসলে এই মডেলের
পিন। এরপর আমরা দেখে নিতে কিভাবে একই মডেল ব্যবহার করে ভিন্ন পাসওয়ার্ড তৈরি করা যেতে পারে, তার মানে বেসিক্যালি নিচের শেপগুলো যদি পরিবর্তন করি তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড তৈরি হবে। তাহলে আমরা এবার দুই নম্বর যে মডেলটি ছিল সেটি আমরা সলভ করার চেষ্টা করি। যেহেতু এখানে মডেলের ভিতরের যে সূচক নাম্বারগুলো একই রয়েছে তাহলে ফলাফলও একই হবে, কিন্তু এই জায়গায় যে শেপগুলো ছিল এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। তাহলে ফলাফল কি আসে আমরা একটু দেখে নিই। আমরা তো জানি একটু আগে দেখেছি এই শেপে হবে এখানে 8, ফলাফল এটা হবে হচ্ছে 32, আর এইটা 1/25, তার মানে এখানে হবে 0.04, এটা হবে হচ্ছে 3/4 মানে 81, আর এটা হবে 2/6 মানে 64, আর এটা হবে 4/4 মানে 4 বার গুণ করলে 256 হয়। তাহলে এই ঘরগুলোতে আমরা বসিয়ে দিই। প্রথম ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি, এর আগে প্রথমে হলুদ কালারের বৃত্তটি ছিল, এবার আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারের ত্রিভুজটি আছে। তাহলে 8, এরপরে হচ্ছে 32, এরপরে অরেঞ্জ কালার 0.04, এরপরে যে রম্বসটি রয়েছে 64, এরপরের রম্বসটি হচ্ছে 81, এরপরে লাস্ট যে ত্রিভুজ সেটি হচ্ছে 256। এরপর আমরা ক্যালকুলেটার করে দেখি যে আমাদের পিন নাম্বার কত আসে। তো প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 32 গুণ 0.04, তাহলে 1.28, এরপরে যোগ 8 যোগ 64 যোগ 256 বিয়োগ 81, তাহলে 248.28, 248.28। তাহলে দশমিক বাদ দিয়ে আমাদের পূর্ণ সংখ্যাটা নিতে হবে 248, আর পিন যেহেতু 4 সংখ্যার হয় আগে এটি 0 দিয়ে 248, এইটি হচ্ছে আমাদের পিন। এইভাবে তোমরা এই সেম মডেল ব্যবহার করে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড তৈরি করতে পারো। এরকম 10টি মডেল আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এই শেপগুলার অবস্থান পরিবর্তন করলে কিন্তু ভিন্ন ভিন্ন পিন তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। সবাইকে ধন্যবাদ।